Hello friends, welcome to our YouTube channel TS Solutions and Art of Learning. Tumra jara WBPSC Miscellaneous and Clerkship er porikhar form fill up korecho, tara asha kori nijeder preparation neoa shuru kore diyecho. Amader ei ajker practice set ti purbobortti bochhor gulir kichu proshno niye toiri kora hoyeche. Ei practice set ta practice korle tumra at least bujhte parbe porikhay ki dhoroner question aste pare ba ora ki dhoroner question include kore. তো চলো শুরু করছি আজকের প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে উত্তর লোকসভা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন শহর বা কেন্দ্রশাসিত অঞ্চলে গর্ভি গুজরাট ভবনের উদ্বোধন করলেন উত্তর নয়াদিল্লি পরের প্রশ্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ জ্বালানি ব্যবহার করা হয় তা ইউরেনিয়াম পরের প্রশ্ন কোন মোবাইল অ্যাপ্লিকেশন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্লোবাল টেক পুরস্কার জিতেছে উত্তর মৈত্রী পরবর্তী প্রশ্ন আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ রেটিনা পরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত পরের প্রশ্ন ব্যাকটেরিয়াতে কোন ধরনের শালক সংশ্লেষ উপস্থিত উত্তর পিএস ওয়ান কেরালার রাজ্যপাল নিযুক্ত হলেন কে উত্তর আরিফ মোহাম্মদ খান পরের প্রশ্ন কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে উত্তর মুম্বাই কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন উত্তর সংস্কৃত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হল কুলপি পরবর্তী প্রশ্ন জীবের কোন অংশে মিষ্টত্বের সাতকোরক অবস্থান করে উত্তর প্রান্তভাগ পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের নবনিযুক্ত চিফ ফিনান্সিয়াল অফিসার হলেন অনশুলা কান্ত পরের প্রশ্ন চীনের জাতীয় খেলা হল টেবিল টেনিস পরেরটি কেরালায় কোন নৃত্যনাট্য খোলা জায়গায় সারারাত অনুষ্ঠিত হয় উত্তর কথাকলি পরের প্রশ্ন কোন রাজ্য নাগরিক নিবন্ধক অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স প্রকাশ করেছে উত্তর আসাম তো বন্ধুরা পরের প্রশ্নে যাবার আগে একবার বলবো যে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে ভুলো না আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না তো চলো শুরু করছি পরের প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন উত্তর হার্ভে পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক হল ম্যাকবেথ পরের প্রশ্ন হ্যাপিনেস ইন্ডেক্স 2019 এ ভারতের অবস্থান কততম উত্তর 9th পরের প্রশ্ন ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে থ্রম্বোপ্লাস্টিন পরের প্রশ্ন জলসমের একক হল গ্রাম পরবর্তী প্রশ্ন ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য হল পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2019 বিজয়ী হলেন চার্লস লেক্লের্ক পরের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় উত্তর 368 পঞ্চনদের দেশ নামে অভিহিত কোন রাজ্য উত্তর পাঞ্জাব পরের প্রশ্ন বাড়ি ব্যবহার করা হয় কারণ এসি সহজেই উৎপাদনশীল পরবর্তী প্রশ্ন সাধারণত গ্রামসভার সদস্য বলতে কাদের বোঝায় উত্তর মনোনীত সদস্যদের পরের প্রশ্ন অনার্দ্র সিএও দ্বারা শুষ্ক করা যায় এনএইচকে পরবর্তী প্রশ্ন 36তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে উত্তর গোয়া পরের প্রশ্ন রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন উত্তর ভারতের রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল উত্তর 26শে জানুয়ারি 1930 পরের প্রশ্ন
দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক হলেন ডি সুব্রামানিয়াম। পরের প্রশ্ন, কোন যৌগটি তড়িৎযোজী? উত্তর, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের নৃত্য? উত্তর, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? উত্তর, রুবেল। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল? উত্তর, লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, মুখ্য নির্বাচন মহাসচিব হন কিভাবে? উত্তর, রাষ্ট্রপতি দ্বারা নিয়োজিত হন। পরবর্তী প্রশ্ন, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলে জুল প্রক্রিয়া। পরের প্রশ্ন, ডক্টর MS শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? উত্তর, কণ্ঠসঙ্গীত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য, উদ্ভিদের জন্য নয়? উত্তর, আয়োডিন। পরের প্রশ্ন, হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন? উত্তর, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, অম্লরাজ হল একটি মিশ্রণ যাতে আছে এক ভাগ HNO3 ও তিন ভাগ HCl। পরের প্রশ্ন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধ বাড়ে। পরের প্রশ্ন, অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর আসে ইথেন। নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে জনসংখ্যায় কোনটি বৃহত্তম? উত্তর, উত্তরপ্রদেশ। তো বন্ধুরা, আমাদের আজকে প্র্যাকটিস সেট এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে, আর যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর যারা এই PDFটি সরাসরি পেতে চাও, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো, তোমরা PDFটি পেয়ে যাবে। ধন্যবাদ।